নমস্কার দর্শকবৃন্দ, বাম আমলে অনিয়মের শিকার ইমেল খুলে সরাসরি জনতার কাছে জানতে চাইবে তৃণমূল। সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব। বাম আমলে সরকারি চাকরিতে নিয়োগের অনিয়মকে বড় মাত্রা দিতে পারে এবার সরাসরি জনতার দরবারে যাচ্ছে তৃণমূল। কংগ্রেস রাজ্য জুড়ে সাধারণ মানুষের কাছ থেকে এই সংক্রান্ত তথ্য সংগ্রহের জন্য দলের তরফে একটি ইমেল আইডি চালু হয়েছে। তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ জানিয়েছে, অভিযোগকারীরা চাইলে তাদের নাম ও পরিচয় গোপন রাখা হবে। সিপিএম অবশ্য পাল্টা চ্যালেঞ্জ করে এ নিয়ে সরকারের শ্বেতপত্র প্রকাশের দাবি করেছে। নিয়োগ দুর্নীতি নিয়ে চাপান উত্তরের মধ্যে সিপিএমকে বিদ্ধে সমাজ মাধ্যমে অভিনব আবেদন করেছেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। দলের আইটি সেলের তরফে তার আবেদন, সিপিএমের দখলদারি রাজত্বে যারা যোগ্য হয়েও সরকারি চাকরির ক্ষেত্রে বঞ্চিত হয়েছেন, কমরেডদের বউ শালা ভাই দাদা বা ভাগ্নেদের জন্য, বিশেষত 2007 থেকে 2010 পর্যন্ত যাদের চাকরির পরীক্ষার নম্বরে কারসাজি হয়েছে বলে বিশ্বাস করেন, তারা নিজেদের নাম, জেলা, ফোন নম্বর এবং পরীক্ষার উপযুক্ত তথ্য প্রমাণ থাকলে মেল করুন। সেই সঙ্গে লিখেছেন, অভিযোগের কাগজ বৈধ হলে আমাদের তরফ থেকে ফোন করে সমস্ত ঘটনা শোনা হবে। সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, মুখ্যমন্ত্রী ক্যামেরার সামনে শিক্ষামন্ত্রীকে বলেছিলেন, 1990 সাল থেকে 2011 সাল পর্যন্ত যারা চাকরি পেয়েছিলেন সেই ন্যূনতম 5-6 লক্ষ চাকরি প্রাপকের তথ্যসহ শ্বেতপত্র প্রকাশ করতে। তাহলে এখন কি তারা সেই পথে যেতে ভয় পাচ্ছেন, তাই কি অন্য পথ বেছে নিচ্ছেন? তার পাল্টা চ্যালেঞ্জ, আমরা অপেক্ষা করছি কবে শ্বেতপত্র প্রকাশিত হবে। চ্যালেঞ্জ করছি, মাননীয়, আপনি প্রয়োজনে সরকারি সংস্থাকে কাজে লাগিয়ে সেই তালিকা বার করুন। তা না করে কে কী বললেন, কে কী লিখলেন তাতে কিছু যায় আসে না। রাজনৈতিকভাবে অনেক কিছু বলা যায়, কিন্তু প্রমাণ করতে হবে তো। রাজনৈতিক মহলের একাংশের ধারণা, এই পদক্ষেপ বাম আমলে নিয়োগ দুর্নীতি নিয়ে তৃণমূলের তরফে তোলা অভিযোগের বিশ্বাসযোগ্যতা প্রমাণে। অভিযোগ মানুষের থেকে এলে প্রমাণ হিসেবে গ্রহণযোগ্যতা বেশি হবে, তবে অভিযোগকারীর নাম গোপন রাখা হবে হলে সেই অভিযোগের স্বচ্ছতা নিয়েও প্রশ্ন উঠতে পারে। সুতরাং ভয় হচ্ছে যে এখন এই দুর্নীতি নিয়ে একদল বলছে বাম আমলের দুর্নীতির তথ্য প্রকাশ করতে হবে, আর এক দল বলছে যে শ্বেতপত্র প্রকাশ করতে হবে, যদি নাকি কোনো দুর্নীতির কোনো কিছু প্রমাণিত হয় তাহলে সেই সংক্রান্ত শ্বেতপত্র প্রকাশ করুক। এখন বিষয়টা হচ্ছে যে বর্তমানে একটা জিনিসই বোঝা যাচ্ছে যে রাজ্যে একটা দুর্নীতির একটা মেলা চলছে, অর্থাৎ কি দুর্নীতিতে কতটা এগিয়ে সেটাই এখন প্রমাণ হিসেবে সবার সামনে রাখতে চলেছে। তো দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কী হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি, পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ।